আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। আসলে কোনো সেলার ভাই যেন কোনো লস না করে সেই রকম কোনো প্রবলেম হলে আমি ভিডিও নিয়ে আসি। লাভ না হোক, লস যেন না হয় সেগুলো ব্যাপারে আমি, কেউ যেন না লস খায় সেই কারণে ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসি। আমরা বেশ কয়েকদিন ধরে FBD এই বিষয়টা দেখতেছি। তো FBD-তে আমরা অনেক আগ্রহী প্রোডাক্ট রাখার বিষয়ে। তো এখানে আপনার একটু সাবধানভাবে FBD-তে হিসাব করে রাখতে হয়। আমি বেশ কয়েক মাস ধরে রাখতেছি, আমার সে সৌভাগ্যটা হয়েছে। তো FBD-টা কি, ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা একটু কম বুঝি, আমি নিজেও কম বুঝি, যেটা বাংলা ল্যাঙ্গুয়েজে আমি খুব ভালো বুঝি। তো আমাকে যারা চেনেন, আমার ভিডিও দেখেন, তারা ভালো করে জানেন আমি অত এডিট করি না। তো আমার এডিটিংয়ে মানে ভয়েস অথবা কথাবার্তায় কোনো ঝামেলা থাকলে এটা কিছু মনে করবেন না। আপনার মন চাইলে আপনি পছন্দ করেন না করেন, যার পছন্দ করা সে করবে। আমি ওই কারণে এডিটিংও করে অত কষ্ট করার আমার শখ নাই, আপনারা কিছু মনে করবেন আমার কথা, ইয়ার কি করলাম। যাই হোক, এডিটিং আমি অত ভালো পারি না, তাই ভাই আমার ভয়েসের অডিও একটু ক্লিয়ার নাও আসতে পারে। তো FBD-টি নিয়ে যেটা বলতেছিলাম, দারাজের ওয়্যার হাউসে আপনি আপনার প্রোডাক্টগুলো রেখে আসবেন, তারা নিজ দায়িত্বে কাস্টমারকে দিয়ে আসবে যখন অর্ডার করবে। তো এখানে আমার ফ্যাসিলিটি কী, আমার বেনিফিট কী, বেনিফিট হলো সেলারের বেনিফিট হলো, আমরা যখন দারাজে কোনো একটা প্রোডাক্ট অর্ডার হয়, আমরা আমাদের বাড়ির মানে নিকটস্থ যে দারাজ হাব আছে সেখানে গিয়ে প্রোডাক্ট প্যাকেট করে দিয়ে আসি। তো এখানে দারাজের যে প্যাকেজিং ম্যাটেরিয়াল, এই খরচটা আমাদেরকে নিজেকে দিতে হয়। নতুন একটা ফি, হ্যান্ডেলিং ফি 2 টাকা পার প্রোডাক্ট, এটাও আমাদেরকে দিতে হয়। তো এই জিনিসগুলো এবং আমাদের প্রোডাক্ট 4 থেকে 5 দিন, 3 দিন, 1 সপ্তাহ লেগে যায়, 1 সপ্তাহ লাগে না, 3 থেকে 5 দিন লাগে কাস্টমারের কাছে পৌঁছাতে। তো এবং নিজেকে প্যাকেট করতে হয়। তো এই জিনিসগুলো A to Z দারাজ করে থাকে, এইটা হলো বেনিফিট। এবং ওই প্যাকেজিং ম্যাটেরিয়ালের দাম নিজেকে দিতে হয় না, মানে আপনার একটা টাকা, একটা বড় অঙ্কের টাকা আপনার লাভ হয়, যেটা দারাজ থেকে, দারাজের FBD-তে দিলে আপনি এই লাভটা পাবেন। এবং তাদের ডেলিভারি খুব ফাস্ট হয়, 1 থেকে 2 দিন। এবং আপনার ওই লিঙ্কে দারাজ মার্ট লেখাও থাকে, এবং কাস্টমার এবং দারাজ আপনার প্রোডাক্টটাকে একটু প্রায়োরিটি বেশি দেয়। তো এই সব বেনিফিট দারাজ FBD-তে পাওয়া যায়, এগুলো হলো বেনিফিট। এবার কারা এই সব সুযোগ সুবিধা পাবেন? তো এই সুযোগ সুবিধা কিন্তু যার ইচ্ছা সে পাবে এরকম না। অনেকে এই ব্যাপারে লাইভ চ্যাট অথবা সেলার হেল্পলাইনে কথা বলছেন, তো আমি এই জিনিসগুলো ক্লিয়ারলি বলবো। তারা যে আপনি, আমি বেশ কয়েক মাস ধরে FBD-তে রাখতেছি। তো আমি FBD-তে রেখে মানে কি আমার অভিজ্ঞতা হয়েছে সেইটা নিয়ে আমি আলোচনা করব, কি আমি লাভ হয়েছে, কি আমার লস হয়েছে। তো এখানে লাভের বিষয়টা যেটা, সেটা তো বললামই, ফার্স্ট ডেলিভারি প্যাকেটিং। এবার লসের বিষয়টা আসে বলি। তো এখানে যদি আপনি নিজে সবসময় মনোযোগী না হন তাহলে লস খাবেন। এখানে আপনাকে কিন্তু মনোযোগী থাকতে হবে, আপনার অ্যাকাউন্ট খেয়াল করতে হবে সবসময়। কীভাবে, এবার আমি বলি কীভাবে, সেটা হলো আমরা যখন কোনো পণ্য অর্ডার করে তখন কোনো কাস্টমার নিয়ে যায়, যদি সেই পণ্যের কোনো ডিফেক্ট থাকে অথবা ভুল সাইজ অনেক সময় অর্ডার করে, আমার প্রোডাক্টের ব্যাপারে ভুল সাইজ অর্ডার করে আমি খেয়াল করছি, তো তখন রিটার্ন চলে আসে, রিটার্ন করে কাস্টমার। যদি রিটার্ন আসে তখন আমাদের বাসা অথবা দোকান অথবা অফিসের ঠিকানা এসে দারাজের ডেলিভারি বয় এসে দিয়ে যায়। অ্যান্ড FBD-তেও তো আপনার প্রোডাক্ট আছে, সেখানে তো কাস্টমার নিয়ে রিটার্ন করতে পারে, এই প্রোডাক্টটা কোথায় আসবে? এই জিনিসটা মানে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, মিসকমিউনিকেশনের কারণে অথবা কপালের দোষ,
আমার অমনোযোগী, আমার অসচেতনতার কারণে আমি এটা খেয়াল করিনি ভালো করে। তো এই জিনিসটা কারণে আমি জানতাম যে রিটার্ন আমার বাসায় এসে দিয়ে যাবে অথবা আমার দোকানে এসে দিয়ে যাবে, কিন্তু এই রিটার্নটা কিন্তু দারাজের এফবিডিতেই থাকে। মানে যখন কোনো এফবিডিতে কোনো প্রোডাক্ট কেনা হয়, রিটার্ন যদি আসে এফবিডিতেই চলে আসবে। এই প্রোডাক্টটা আপনাকে 30 দিনের মধ্যে ওখান থেকে কালেক্ট করতে হবে। আপনি যদি 30 দিনের মধ্যে কালেক্ট না করেন, সেই প্রোডাক্টটা অটোমেটিক স্ক্র্যাপ হয়ে যাবে, মানে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তো আমার 500 টাকার অনেকগুলো প্রোডাক্ট এরকম রিসাইকেল করা হয়ে গেছে, মানে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তো আমি একটা লস খাইছি, যেটা আমার অমনোযোগী অথবা মিসকমিউনিকেশন। তো আমি যখন ইমেল পাইছি, অলরেডি ডাস্টবিনে চলে গেছে, তো জিনিসগুলো আর পাইনি। তো এই ব্যাপারগুলো দেখার জন্য, মানে এই ব্যাপারগুলো আপনাকে নিজে মনোযোগ দিতে হবে। আপনি এফবিডি সেলার হলে আপনাকে একটা কি অ্যাকাউন্ট ম্যানেজার দেওয়া হবে। যে কি অ্যাকাউন্ট ম্যানেজার মানে দারাজেরই একজন স্টাফ, একটা আপু অথবা ভাইয়া আপনার অ্যাকাউন্ট দেখবেন। তো আপনার মতো এরকম 100-200 জনের অ্যাকাউন্ট একজনই দেখেন, অথবা 50 জন, অ্যাকচুয়াল কতজন আমি এটা বলতে পারবো না, তিনি অ্যাকাউন্ট দেখেন। তো উনি ধরেন 100টা সেলার অ্যাকাউন্ট দেখেন। তো 100টা সেলার অ্যাকাউন্টে প্রত্যেক দিন তো ঢুকে একবার 14 গোষ্ঠী বাইকের দেখা ওনারও সম্ভব না। তো এই কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা হন, মানে আমি বলবো যাদের যারা কি অ্যাকাউন্ট ম্যানেজার পান, তাদের কপাল অনেক ভালো। মানে দেখা যায় কপাল্লে সেলারেরা কি অ্যাকাউন্ট ম্যানেজার যদি পান, ওনারা আসলেই অনেক হেল্পফুল, অনেক অনেক। আমি মানে দেখছি ওনাদেরকে, আপনি যে কোনো কিছু আপনার কোনো একটা প্রবলেম হইলেই ওনারা আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করে দিতে পারে, এবং ওনারা আপনার অ্যাকাউন্ট খুব দেখাশোনা করে। তো আপনার এফবিডির ব্যাপারে ওনারা আপনার সব কিছু দেখবে। এটা গেল এফবিডিতে। আরেকটা জিনিস আমি বেশ কয়েকবার সম্মুখীন হয়েছি প্রবলেম, নিশ্চিন্তে চোখ মুখ বন্ধ করে তো আমি ছেড়ে দিছি যে আমার প্রোডাক্ট বিক্রি হইতেছে। আমি আসলে অ্যাকাউন্ট অত ভালো করে খেয়াল করতাম না। তো এফবিডিতে ধরেন আমি একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা এফবিডিতে দেওয়া আছে লিঙ্ক, যেটা আমার প্রোডাক্ট লিঙ্ক। তো আমি অনেকদিন পর প্রোডাক্ট লিঙ্কে ঢুকছি, ঢুকে দেখতেছি এরকম বেশ কয়েকটা, মানে বেশ কয়েকবার আমার ঘটনা ঘটছে, মাঝে মধ্যে এই ঘটনা ঘটছে যে ঢুকে দেখি ওই প্রোডাক্টটা স্টক আউট, বাট এফবিডিতে অনেক পিস আছে। মানে স্টক আউট মানে এতদিন ধরে, মানে ওখানে স্টক আউট কেউ কিনতে পারিনি। আমার তো মাথা হাট, এতদিন ধরে পড়ে আছে প্রোডাক্ট, কেউ কিনেনি, আর আমি তো জানি ধুমছে বিক্রি হইতেছে ওইদিকে। তো এরকম অটোমেটিক স্টক আউট হয়ে যায় দেখায়, কোনো একটা প্রবলেমের কারণে অথবা ওয়েবসাইটের অথবা যাই হোক কোনো একটা কারণে এরকম মাঝে মধ্যে হয়ে গেছে বেশ কয়েকবার, আমার বেশ কয়েকটা লিঙ্ক হয়ে গেছে। তো এই কারণে আপনি মাঝে মধ্যে আপনার প্রোডাক্ট এফবিডিতে যে প্রোডাক্টগুলো দিবেন, সেই প্রোডাক্ট লিঙ্কগুলো চেক করবেন। আবার এফবিডিতে যখন শেষ হয়ে যাবে, যদি স্টক আউট দেখায়, সেই প্রোডাক্টটা আপনার অটোমেটিক আপনার এখানে অর্ডার চলে আসবে। তো এফবিডি নিয়ে কিন্তু অনেক কিছুই আছে, অনেক কিছু জানারও আছে, অনেক কিছু বোঝারও আছে। তো আমি যে বললাম যে এখানে এই লসের ব্যাপারটা, প্রোডাক্ট লিঙ্ক, হ্যাঁ, এই জিনিসগুলো ব্যাপারে আপনাকে খুব মনোযোগী হতে হবে। আপনি যদি মনোযোগী না হন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। এবং এই জিনিসগুলো খেয়াল হিসাব রাখতে হবে, আপনার কয়টা কী হলো, মানে কয়টা প্রোডাক্ট ডিফেক্টিভ হয়ে গেলো, মানে রিটার্নে আসলো, কয়টা ডেলিভারি ফেলড হয়ে গেলো, এই জিনিসগুলো খুব একটু খেয়াল রাখতে হবে। এবং আপনার KM যিনি থাকবেন, ওনার টাচে থাকতে হবে। ওনাকে মনে করেন আপনাকে এই জিনিসগুলো খুব ঘন ঘন এই জিনিসগুলো টাচে রাখতে হবে, ওনাকে স্মরণ করাই দিতে হবে, আপনাকে হেল্প, উনি সর্বোচ্চ হেল্প করবে। তো আপনার দিক থেকে আপনি সবসময় এগুলো ভালো করে খেয়াল রাখবেন। তো দামি প্রোডাক্টের ব্যাপারে অনেক যত্নবান হতে হবে এফবিডিতে, এটা মনে রাখবেন। এটা না যে এফবিডির ভিতরে ওয়্যার হাউসে পাক মারে, এইটা না, মানে হিসাবের ক্ষেত্রে। তো দারাজের এফবিডিতে কারা সেলার হতে পারবেন? তো এফবিডিতে সেলার হওয়ার জন্য আমার কাছে মনে হয় যারা একটু ইয়াং, স্মার্ট, একটু বুদ্ধিমান, তারা ইয়াং জেনারেশন,
এরা সেলার হেল্পলাইন অথবা সেলার সেন্টারে ফোন করছেন, তো সেখানে হয়তো বা এরকম বলা হয়েছে 30টা অর্ডার পার ডে একটা প্রোডাক্টে, একটা সেম প্রোডাক্টে 30টা অর্ডার থাকতে হবে 90 দিন, তাহলে আপনাকে এফবিডির আন্ডারে নেওয়া হবে, এরকম হয়তো বা আপনাকে বলা হয়েছে। তো দারাজের কন্ডিশনে তা এটা পড়ে, তো শুধু এটাই খালি হয় না, মানে আপনি যদি পারফর্ম, আমার কাছে মনে হয়েছে আপনি যদি পারফরমেন্স ওভারঅল সব দিক দিয়ে ভালো থাকে তাহলে আপনাকে এফবিডিতে নেবে। এবার আরেকটা বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে কথা না বললে হয় না, আমরা দারাজের সেলারদের নিয়ে একটু কথা বলতে চাই, আমি নিজেও সেলার। তো আমাদের মধ্যে অনেক সেলার আছেন যারা মানে কাস্টমারকে ঠগাই আমরা, তো এই টাইপের যারা সেলার ভাই আছেন, আপনার একজন ঠগানোর জন্য এতজন সেলারদেরকে গাইল খেতে হয়, আপনি একদিন ঠগায় কয় টাকাই বা লাভ করবেন, আপনারও তো দিন বাকি আছে, দিন তো আজকেই শেষ না, আপনি যদি কাউকে ঠগান আগামীতে আপনারও তো বিক্রি হবে না, কারোই বিক্রি হবে না, এবং এই কাস্টমাররা মুখ ফিরাই নেবে। তো এই কাস্টমার যদি মুখ ফিরাই নেয় তাহলে তো আমাদের কাছ থেকেই তো কিনবে। আমরা অনেকজন দারাজকে গালি দিই, তো আগে সেলার নিয়ে একটু কথা বলি। তো সেলার ভাইদের আমাদের এই ব্যাপারটা যে এই ঠগ কাস্টমারকে ভুল ভাল প্রোডাক্ট দেওয়া, ইচ্ছা করে দেওয়া মানে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে এটা আলাদা ব্যাপার, আর ইচ্ছা করে মানুষকে ঠগানো এটা তো কয়দিনই বা ব্যবসা হবে, জীবন তো অনেক দিন বাকি আছে। তো এই ঠগানোর ব্যাপারের জন্য অনেক কাস্টমার কিন্তু চলে যাইতেছে, অনেক কাস্টমার চলে গেছে, আমারও অনেক কাস্টমার আছে যারা বলে যে দাদা যে কিনবো না, আমাদেরকে ঠগায়, যাই হোক। তো এটা গেল আরেকটা, হলো আরেকটা সেলার ব্যাপারে আরেকটা আমার একটা মত আছে যে আমরা মানে এমন একটা কম্পিটিশনে যুদ্ধে নেমে গেছি যে পার্সোনালি নিয়ে নিছি, সেলার হলো পার্সোনালি যুদ্ধ। একটা প্রোডাক্টের দাম যদি এরকম হয় যে 1500 টাকা অথবা 800 টাকা, 800 টাকা একটা প্রোডাক্টে মানে 5 টাকা লাভ করার জন্যে মানে এত দাম কমাই আমরা দিই যে 5 টাকা লাভ হবে, তাও মানে 2 টাকা লাভ হবে, মানে এরকম একটা মেন্টালিটি যে 2 টাকা লাভে বিক্রি করবো। আপনি 800 টাকার প্রোডাক্টে ইনভেস্ট করে যদি 2 টাকা লাভের কথা চিন্তা করেন, হ্যাঁ মানে টাকা আপনার আছে এই কারণে, কিন্তু আরও 10-4টা সেলার আছে, একটা ন্যূনতম আমাদেরকে তো খেয়ে দিয়ে বেঁচে চলতে হবে, সবাই যেরকম দাম দেয় সেরকম দাম দেন, কম্পিটিশন করা মানে এই না যে আপনি 800 টাকা ইনভেস্টে 2 টাকা লাভের জন্য ইয়া করবেন, তো একটু মানে ইয়া করতে হবে, কম্পিটিশন মানে এরকম না। তো যাদের ইনভেস্ট কম তারা কী করবে, এটা গেল আরেকটা কথা। এবার আমি দারাজ নিয়ে কথা বলি, এবার দারাজ নিয়ে কথা বলতে গেলে আমরা অনেকে দারাজকে নিয়ে অনেক বাজে মন্তব্য করি, আমাদেরকে ইচ্ছা মতো কমিশন বসাইতেছে, এই করতেছে ওই করতেছে। তো আসলে এই বিষয়টা নিয়ে যদি কথা বলা হয় এটা বোকার মতো কথাবার্তা, দারাজ যেই প্ল্যাটফর্মটা দিছে এটাই বড় কথা যে আপনি বিক্রি দিচ্ছে। বর্তমানে আপনার দারাজের কথা, দারাজ যে বাড়াবে না কেন বাড়াবে না, আমি যদি ডিম যেই ডিম 32 টাকা কিনতাম এখন হলো 42 টাকা, যেই নাফা সিরাপ 20 টাকা কিনতাম এক ধাক্কায় 35 টাকা, তো সব প্রোডাক্টের তো দাম বেড়ে গেছে। দারাজের আপনি দেখবেন যেগুলো জেলায় হাব আছে, আমার তো রাজশাহী হাব, মানে যতগুলো এমপ্লয়ার আছে অফিস ভাড়া আমারই মনে হয় কেমনেরা চলে, মানে এত খরচ, তো তাদের এমপ্লয়ারকে বেতন দেওয়া, তো এই জিনিসগুলো তাদেরও তো একটা খরচ আছে। তো প্যাকেজিং ম্যাটেরিয়ালের ব্যাপারে আমাদের একটা অনেক বড় ইয়া আছে যে দারাজ আগে ফ্রি দিত, কিন্তু দারাজ যখন ফ্রি দিত তখন আপনি ঢুকছেন, কিন্তু তার আগে কিন্তু দারাজ ফ্রি দিত না, তার আগে আমি ছিলাম দেখছি দারাজ শুরুতে কিন্তু টাকা দিয়ে প্যাকেজিং ম্যাটেরিয়াল, কিন্তু মাঝখানে প্যাকেজিং ম্যাটেরিয়াল ফ্রি দিল, আর আমাদের কিছু আমাদের অভ্যাস, তো বাঙালির অভ্যাস খারাপ, ফ্রি দিয়েছে মাংনা পেলে আলকাতরাও খাই, ইচ্ছা মতো নষ্ট করেছি। তো যাই হোক, তো দারাজের নিয়ে আজকে আমার কথায় কেউ কিছু মনে করবেন না, এফবিডিটাই হলো মেন প্রসঙ্গ ছিল ঈদের মাস। আমি এই ভিডিওটা এই কারণে করা যে এফবিডিতে দিয়ে কোনো ভাই যেন অমনোযোগী হেন না,
তাহলে লস খাবেন, কিন্তু এফবিডিতে দিলে লাভও আছে। আর নিজের প্রোডাক্টের উপর ফোকাস করেন, সেলার মানে ব্যবসায়িককে শত্রু মনে করেন না, কম্পিটিশন করেন, শত্রু মনে করেন না পার্সোনালি। আমরা সবাই নিজেরাই, কাস্টমারকেও ঠকায়েন না, সবাই আমরা ভালো করে থাকি। যাই হোক ভাইরা, আমার কথা কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।